النبي الكريم نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبيهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم عن حذيفه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة وفي رواية صلى أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم شمالي تدرشك ستعمل أبنا دركي مستندر البرنامج আমরা প্রতি সপ্তাহে আজকেও আপনাদের সামনে নির্দিষ্ট দোয়া নিয়ে আলোচনা করব। যদি পাক তৌফিক দান করেন ওমা তৌফিকি ইল্লা বিল্লা আজকে যে বিষয়টা আমি নির্ধারণ করেছি সেই বিষয়টা হলো যে আমরা সব সবসময় আমরা আল্লাহর দিকে ফিরে ফিরতে হবে আল্লাহর দিকে কোনো প্রয়োজন আসলে চাই এটা প্রয়োজনটা দুনিয়ার হোক অথবা পরকালের হোক চাই দুনিয়ার হোক বা আখেরাতের হোক যে কোনো প্রয়োজনে আমরা ফিরতে হবে কার দিকে আল্লাহর দিকে যে আমার আমাদের যে সময় কোনো প্রয়োজন আসে কোনো নিড আসে অথবা কোনো পেরেশানি আসে তখন আমরা সালাতুল হাজত সেই যেটা আমরা প্রসিদ্ধ সালাতুল হাজত নামে আমরা নমাজের দিকে ফিরি নামাজের দিকে ফিরি সেই সালাতুল হাজত যেটা সেটা আমরা কিভাবে পড়ব সলাতুল হাজত পড়ার যে কি আছে নমাজ পড়ার যে নিয়মটা কিভাবে হবে এরপরে তার সময় কোন সময় পড়া যাবে কিভাবে পড়তে হবে এরপরে আপনার এই তার মোনাজাত নমাজের পরে একটা মোনাজাত আছে সেই মুনাজাতটা পড়তে হবে কিনা না আর পড়লে কী দোয়া এই সবগুলা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যদি আল্লাপাক তৌফিক তৌফিক দান করেন তাহলে আজকের বিষয়টা হলো কি? যে আজকে সালাতুল হাজতের নামাজ কীভাবে আমরা পড়বো তার পড়ার নিয়মটা কি এবং সালাতুল হাজাতের নামাজ পড়া কোন সময় পড়তে পারবো এরপরে তার পরে যে মোনাজাত আছে মোনাজাত আমরা কীভাবে আদায় করবো এরপরে এটা কতবার পড়তে হবে আর এটার তার ফায়দা কি হবে এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রথমে বলে রাখি যে সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম এটা স্বাভাবিক নিয়ম একবারে স্বাভাবিক নিয়ম যেরকম আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন আপনি ইশরাকের নামাজ পড়েন আপনি তাহাজেদের নামাজ পড়েন দুই রাকাত দুই রাকাত করে পড়েন সেম দুই রকাত নফল নামাজ হাজতের নামাজ শুধুমাত্র আপনি এই নিয়ত করবেন এরকম যে আমি এখন হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করছি সালাতুল হাজত অর্থাৎ আপনার হয়তো কোনো প্রয়োজন আছে এটা আপনার মাথায় নিয়ে আসতে পারেন কোন প্রয়োজনের জন্য আপনি পড়ছেন আপনার একটা নেক আশা আছে এই আশা পূরণ হওয়ার জন্য অথবা আপনার মুসিবত আসছে মুসিবত দূর হওয়ার জন্য আপনি সুস্থ হওয়ার জন্য আপনি আপনার ছেলে মেয়ের জন্য আপনার ছেলের স্বাদীর জন্য মেয়ের স্বাদীর জন্য আপনার ফ্যামিলির মাঝে পেরেশানি আছে পেরেশানি দূর করার জন্য আপনি এই নিয়তটা আপনি মাথার মাঝে রেখে আপনি আপনি এইরকম নিয়ত করবেন যে আমি এখন দুই রাকাত নফল নামাজ পড়ছি সলাতুল হাজতের আমি সলাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করছি এটাকে বলে যে আপনি কি করবেন এই নিয়ত করবেন নিয়ত করার পরে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজের শুরুতে আপনি অজু করতে হবে এটা তো সব নামাজের বেলায় নিয়ম অজু করতে হবে কিন্তু অজুর ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে একটা হাদিস আপনাদের সামনে আমি পড়বো সেই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লা বলছেন যে তোমরা কী করতে হবে ফালিয়ত ওদু শুধু অজু করলে অদু তো করা করলে হয়ে যাবে কিন্তু ভালো করে করতে হবে আর একটু সুন্দর করে সুন্না ফাল ফালিয়াসিনিল ওদু এরপরে আপনি দুই রকাত নামাজ আমি এখন হাজতের দুই রাকাত নফল নামাজ পড়ছি আমি এখন হাজতের দুই রাকাত নফল নামাজ পড়ছি বলে নামাজ শুরু করে দিলেন এরপরে আপনি নামাজ পড়লেন নামাজের মধ্যে আপনি সানা পড়লেন এরপরে আলহামদু পড়লেন সুরা পড়লেন রুকু গেলেন সজিদায় গেলেন এরপরে সেকেন্ড ডাকাতে গেলেন সেকেন্ড ডাকাতের মধ্যে আবার সুরাই ফাতে হাসুরা পরে রুকুসজিদা করে আপনি বসলেন বসার পরে আপনি আত্মহিয়া পড়লেন শরীফ পড়লেন দোয়া মাসুরা পড়লেন এরপরে সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে আপনি কি করতে হবে যে আপনি প্রথমে আল্লাহ তালার তারিফ করেন এরপরে দুরুদ পড়েন অর্থাৎ দোয়ার শুরুতে এটা শুধু এই এই সালাতুল হাজাতের বেলা না যে কোনো মোনাজাতের শুরুতে আপনি প্রথমে কি করবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা করবেন এরপরে আপনি দুরুদ পড়বেন এরপরে আপনি একটা দোয়া হাদিসের মধ্যে আসছে যে হাদিস থেকে আমি আপনাদের সামনে একটু তেলাওয়াত করব। হাদিসটা পড়বো ইনশাআল্লাহ সেই যে দোয়াটা আসে সেই দোয়াটাও আপনি সম্ভব হলে পরে নেবেন যদি আপনি দোয়াটা পড়তে পারেন না তবুও আপনি হাজতের নামাজ পড়তে কোনো নিষেধ নাই আপনি হাজতের নামাজ পড়তে পারবেন আপনি দোয়াটা অনেকে আছে হয়তো আপনি দোয়াটা জানেন না এটা মানি না যে আপনি আর নফর নামাজ হাজতের নামাজ পড়বেন না ইনশাআল্লাহ আপনি যদি নফল নামাজও পড়েন এই নিয়তে আপনার আপনার আশা পূরণের জন্য আপনার তাইলে আপনি এটা কি করতে পারবেন এটা আপনি এই শুধু নমাজও পড়তে পারবেন শুধু নামাজও পড়তে পারবেন কেন দলিল কি দলিল আল্লাহ তাল নিজে কোরআনের মধ্যে বলছেন তোমরা সবরের দ্বারা এবং নমাজের দ্বারা আল্লাহর সাহায্য চাও তাইলে যদি আপনি নামাজের দ্বারা সাহায্য চাইতে পারবেন হ্যাঁ এখন যদি আপনি নমাজের পরে আপনি প্রথমে আল্লাহর তারিফ করলেন এরপরে দুরুশরীফ পড়লেন এরপরে দোয়াটা পড়লেন হ্যাঁ এটা হবে আরও উত্তম হবে এরপরে এই দোয়া পড়ার পরে আপনি আরও কিছু দোয়া আপনার মনের মধ্যে হয়তো আরও কিছু চাওয়া আছে দুনিয়া এবং আখেরাতের সবগুলো আপনি চাইতে পারবেন সবগুলো আপনি চাইতে পারবেন এই জন্য এবং এটা সালাতুল হাজত যেটা এটা পড়ার কিছু সময়ে যে সময়গুলাতে নামাজ পড়া নিষেধ আপনারা এইগুলা জানেন তিন টাইমে নামাজ পড়া নিষেধ এবং দুই টাইমে নামাজ পড়া মকর এগুলো আমি পরে বলবো এই টাইমে নামাজ ছাড়া এই ফাইভ টাইমস ছাড়া আপনি দিনে এবং রাতের যে কোনো সময় আপনি এটাকে পড়তে পারবেন এবং এটা কতবার পড়বেন এটা যতবার আপনার মনে চাই পড়তে পারবেন এটা কোনো ফিক্সড কোনো না যে আপনি শুধু দুই রাখাত পড়বেন এরকম না আপনি একদিনের ভিতরে আপনি পাঁচবার পড়তে পারবেন আপনি চাইলে ডেইলি দুই এই দুই রাখাত পড়তে পারবেন আপনি চাইলে দিনে দুই দুই রাখাত পরেন রাত্রে দুই রাখাত পড়েন আপনার প্রয়োজন আশা পূরণ হওয়া আগ পর্যন্ত আপনার নিড পুরা হওয়া পর্যন্ত আপনি পড়তেই থাকেন পড়তেই থাকেন আপনি চাইতেই থাকেন এবং আপনি যদি সিনসিয়ারলি আপনি হাজতের নামাজ পরে আপনি কোনো আশা করেন তজ্রবতাকে বলা যায় যে আপনি এটা পাবেন ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবে এর মধ্যে এটা একই আপনি রাখতে হবে ইনশাআল্লাহ হয়তো আজকে হোক না কালকে কালকে হোক না পরশু এবং এটার দ্বারা আল্লাহ তালা আপনাকে এটার উত্তম বিনিময় দেবেন ইনশাল্লাহ তাইলে দোয়াটা আপনার আপনার দেখি আজকে যে দোয়াটা আমি আপনাদেরকে বলছি যে আপনি প্রথমে নিয়ত করে যে আমি এখন হাজতের দুই দৈরাক নফল নামাজ পড়ছি এরপরে আপনি দুই রকাত নফর নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আপনি আল্লাহর তারিফ করবেন আলহামদুলিল্লাহ আলমিনী পড়বেন ও সালাম আল্সাই সালিন এরপরে আপনি দোয়াটি পড়বেন যেটা আমি আজকের দোয়া হাদিস থেকে আমি এটা বলছি এই দোয়াটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সেই দোয়াটি হল করিম لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِذْ بورير رَجَعِي لا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهْ لا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهْ وَلا هَمًّا إِلَّا فَرَّجْتَهْ وَلا دَيْنًا إِلَّا قَضَيْتَهْ وَلا حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيَا وَالآخِرَةِ هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين أمي دوات عبار بولي فتوم ديك عبارة بولي لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة ولا حاجة هي لك رضا إلا قضيتها এই দোয়াটা আমরা আপনাদেরকে বললাম এটার অর্থ হইল সুন্দর একটা অর্থ চমৎকার অর্থ মাশা এই এই দোয়া যেটা এই দোয়ার অর্থটা যদি আপনারা শুনেন প্রথমে বলা হচ্ছে যে লে ইলাুল হালিমুল করিম যে সহনশীল দয়ালু আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই যার অর্থ অর্থের দিকে আমরা যাচ্ছি যে সহনশীল দয়ালু চারা সহনশীল দয়ালু আল্লাহ ছাড়া আর কোনো আবুধ নাই হালিমুল করিম একমাত্র আল্লাহই হলেন হালিম এবং করিম একমাত্র আল্লাহই হলেন হালিম এবং করিম এরপরে সুবহানল্লাহ ইরাব বিল আর বিশাল আরসের মালিক হলেন আল্লাহ সেই আল্লাহ হলেন পবিত্র বিশাল আরসের অধিপতি বিশাল আরসের মালিক উনি উনি হলেন কি পবিত্র তার কোনো আইব নাই উনি পবিত্র এরপরে والحمد لله رب العالمين প্রশংসা জগত আছে প্রশংসা সবই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক যিনি পুরা বিশ্বের প্রতিপালক তার জন্য সকল প্রশংসা সকল প্রশংসা এর পরে এর পরে আপনি প্রথমে আল্লাহর তারিফ করলেন আল্লাহর প্রশংসা করলেন এর পরে আসআলুকা মুজিবাতিরahmatিক ও আজা ইমামা ফিরাতিক ওয়াল্কানি ইমতামিন এরপরে আপনি বলবেন যে হে আল্লাহ তোমার কাছে তোমার রহমতের মাধ্যম তোমার কাছে তোমার রহমতের মাধ্যম কুমার যত উৎসর্গ আছে কুমার যত মাধ্যম আছে এরপরে সমস্ত সপ্তাহদের যত সুযোগ আছে এবং সমস্ত গুণা থেকে নিরাপত্তার যত নিরাপত্তা এই সবগুলো আমি আপনার কাছে কামনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রহমতের মাধ্যম চাচ্ছি অর্থাৎ এমন সমস্ত কাজ যে সমস্ত কাজ করলে আপনার রহমতকে আমি অর্জন করতে পারি এই সমস্ত আমল আমি চাই সে ভাই কত সুন্দর অর্থ দেখেন যে হে আল্লাহ আপনার কাছে আপনার রহমতের মাধ্যম চাচ্ছি আর রহমত আসবে কেমনে আল্লাহর রহমত আপনার কাছে আসবে কেমনে ওই সমস্ত আমল যে সমস্ত আমলের দ্বারা আল্লাহর রহমত আসে এগুলো আমি পরে বলবো কোন কোন আমলের দ্বারা আল্লাহর রহমত আসে এরপরে আপনি বলছেন যে হে আল্লাহ আপনার কাছে আমি কমা উশিলা ওই সমস্ত কাজ যে সমস্ত কাজের দ্বারা আপনার কি হয় আপনার কাছে আমি গুণা মাফ করাইতে পারি এমন সমস্ত কাজ যে সমস্ত কাজের দ্বারা কি হয় আমার মাফ হয় এগুলার আপনার কাছে আমি এগুলা আমি চাই যেগুলা কমা যাতে আমার আমি আমি অর্জন করতে পারি এরপরে যে সমস্ত সৎ কাজের সুযোগ যত সমস্ত যত নে কাজ আছে সমস্ত নেক কাজ যেগুলো আছে এগুলার আমি সুযোগ চাই অর্থাৎ চাই এটা দোয়া হতে পারে চাই এটা আপনার অসুস্থ মানুষকে দেখা হতে পারে জানা জানাজান নামাজের মধ্যে অংশগ্রহণ হতে পারে অর্থাৎ যেত নে কাজ আছে সমস্ত নেক কাজ আমি আপনার কাছে চাই হে আল্লাহ আপনার কাছে আমি চাই সমস্ত সৎ কাজের সুযোগ আমি আপনার কাছে চাই অনেক মানুষ আছে তার সৎ কাজের সুযোগ হয় না অথবা হলেও একটা হইলে আপনার আরেকটার সুযোগ হয় না এই জন্য আল্লাহর কাছে আমরা চাইলাম হে আল্লাহ আমি আপনার কাছে সমস্ত সৎ কাজের সুযোগ চাই যত সৎ কাজ আছে এই সমস্ত সৎ কাজের আমি কি চাই সুযোগ চাই এরপরে হে আল্লাহ আমি আপনার কাছে সমস্ত গুণা থেকে নিরাপত্তা চাই যত রকমের গুণা আছে এই সমস্ত গুণা থেকে আমি আপনার কাছে নিরাপত্তা চাই এর পরের পৃষ্ঠার দিকে যদি আমরা যাই এরপরে এরপরে আসছে যে হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণাকে ক্ষমা করে দাও অর্থাৎ লা তাদা আলী ইল্লা কফারতা যে আপনি আমার সমস্ত গুণাকে মাফ করে দেন যে আপনার কাছে আমি আমার গুনার মাফি চাই ভালা আহমানিল্লাহ ফরাস্তা আর সমস্ত টেনশন থেকে আপনি আমাকে কি করেন যত চিন্তা আছে সকল চিন্তা আপনি দূর করে দেন ভালা আহমানিল্লা ফরাজা এয়ার পরে আপনার আসে আমার এবং দুনিয়া এবং আখেরাতের যত প্রয়োজন আছে সমস্ত জিনিস যেগুলো মধ্যে আপনার সন্তুষ্টি আছে তা পূর্ণ করে দেন যে প্রয়োজন আছে যাতে আপনি যে প্রয়োজনের মধ্যে আপনি সন্তুষ্টি রয়েছে যেটার মধ্যে আপনার সন্তুষ্টি রয়েছে এগুলাকে আপনি পূর্ণ করে দেন ইয়ার হামর রাহিমিন হে দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু এটা হলো চমৎকার একটা দোয়া এবং এটার অর্থ আমি বলে দিলাম এটা আপনি যদি হাদিসের দিকে যান হাদিসের দিকে যদি আপনি যান ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে আবদুল্লাহ ইবনা আবি আউফা আন আবদুল্লাহ ইবনা আবি আউফা রাদি আল্লাহ আনহু আন নবী সাল্লাহ আলি সাল্লাম যে আমরা যদি হাদিসের দিকে যাই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস হাতে আবদুল্লাহ ইবনা আবি আউফা থেকে বর্ণিত আছে যে উনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করছেন মান কানাত লাহু হাজা কায়নাতলা হায়া ম্যান কায়নাত্লাহ লাহু ই যদি কোনো মানুষ এর প্রয়োজন হয় আল্লাহর কাছে আমরা যদি আলোচনার দিকে যাই যে এই যে আজকে যে দোয়াটা বললাম এই দোয়াটা আপনি হাদিসের দিকে যদি আমরা যাই হাদিসের দিকে যদি আমরা যাই হাদিসের মধ্যে হাজতে আব্দুল্লাহ ইবনা আবি আউফা হাজতে আবদুল্লাহ ইবনা আবি আউফা থেকে বর্ণিত যে রসুল্লাহাম বলছেন যে ম্যান কায়নাতলা হাজা যদি কোনো মানুষের আল্লাহর কাছে কোনো প্রয়োজন হয় তার কোনো প্রয়োজন আল্লাহর কাছে হয় আউ ইলা মিন বানী আদম অথবা বনি আদমের কোনো 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 মানুষের কাছে আদমের কোনো সন্তানের কাছে যদি তার কোনো প্রয়োজন হয় তাহলে সে কী করবে আল্লাহর কাছে কোনো প্রয়োজন অত মানুষের কাছে তার কোনো প্রয়োজন দেখা দিয়েছে তখন সে কী করবে আল্লাহ রসুল বলেন ফল ইয়তা সে যেন অজু করে সে যেন অজু করে এরপরে বলছেন ফাইয়সেন ভালো করে অজু করা অনেক মানুষ আছে অজু করে কিন্তু ভালো করে করে না সুন্নতের কোন খেয়াল করে না বিশ্বাসের খেয়াল করে না আপনার এই যে ভালো করে যে আপনার পুরা চেহারাটা দইতে হবে ভালো করে যে হাত দইতে হবে একবারে কোনো পর্যন্ত দইতে হবে কোনো জায়গায় যাতে ড্রাই থাকবে না এগুলো অনেকে খেয়াল করে না পা ধোয়ার সময় অনেক জায়গায় আছে এই আপনার আঙ্গুলের মাঝখান এগুলোর মধ্যে অনেকে খেয়াল করে না হ্যাঁ ঠাকনুর দিকে আছে এগুলা অনেকে খেয়াল করে না দেখা যায় ভালো করে অজু করে না এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমার যদি কোনো প্রয়োজন হয় আল্লাহর কাছে অথবা কোনো মানুষের কাছে তাহলে ফালিয়াত দা তুমি অজু করো আর ফাইয়া সিন এবং ভালো করে অজু করো এরপরে বলছেন কি সুমালি ওয়াস সুম্মালি ওসের লিরা কা এরপর তুমি দুই রাকত নামাজ পড়ো যেটা হাজত যে কোনো প্রয়োজন একটা প্রয়োজন দেখা দিয়েছে আপনি দুই রাকাত নামাজ পড়েন সুম্মালি ও লিউস লিউসের লিরা কাথাইন ثم ليو... ليثني على الله، يا رب تعرف كرو، الله يبارك فيك، يا رب، وليصلي على النبي، يا رب النبي درود كرو، يا رب، ثم ليقل، يا لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، والحمد لله رب العالمين، أسألك موجبات رحمتك، أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته لا تدع لي ذنبا إلا غفرته ولا همما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين إيدواتي أبنى بوربن إيدواتي أبنى بوربن এরপরে এই হাদিসটা আসছে তিরমিজির মধ্যে রবাহ তিরমিজি ওয়াজাদ ইবনু মাজা আর ইবনে মাজার মধ্যে এই আপনার একটু এরপরে বলা হয়েছে এই হাদিসটার পরে আরেকটা আরেকটা লাইন আরেকটা আর কিছু কথা বলা হয়েছে যেটা তিরমিজির রেওয়াজের মধ্যে নাই কিন্তু ইবনে মাজার রেওয়াজের মধ্যে আসছে যে এই আপনি তো প্রথমে এই নমাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন এরপরে আপনি আল্লাহর তারিফ করলেন এরপরে দুরুদ পড়লেন এরপরে আপনি এই দোয়াটি পড়লেন এই যে দোয়াটা আমি বললাম দোয়াটি পড়লেন এরপরে সুম্মা ইয়াসআলু মিন আমরিল দুনিয়া ওয়াল আখিরা মা শাআ এই দোয়া করার পরেও আপনি আপনার মনের মধ্যে হয়তো আপনার অনেক চাহিদা বাকি আছে দুনিয়ার হোক অথবা পরকালের হোক এই সবগুলো আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহর কাছে আপনি বলেন ফাইন্নাহু ইউকাদদারু ইনশাআল্লাহ এটা আপনাকে দেওয়া হবে আপনি যেটা চাইবেন এটা দেওয়া হবে তাইলে আজকে আমরা সালাতুল হাজতের নামাজ পড়ার নিয়ম আমরা পাইলাম সালাতুল হাজতের নামাজ এখন কথা হলো সালাতুল হাজাতের নামাজ যেটা এটা আপনি যেমন ধরেন কোরআনের মধ্যেও আসছে হে ইমানদাররা তোমরা যে সময় কি করো মুসিবত আসে তখন সালা সবরের দ্বারা এবং নামাজের দ্বারা আল্লাহর সাহায্য চাও এবং মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী হাদিসের অনেক বড় একজন আপনার বিশেষজ্ঞ যিনি ইমাম মুল্লা আলী কারী রহমতুল্লাহ আলী বলেন যে অনেক জিনিস আছে আপনি আপনি ওয়ার্ড হাদিসের মধ্যে পাইবেন না যেমন আপনি আমরা বলি নামাজ আপনি নমাজ হাদিসের মধ্যে পাইবেন আপনি পাইবেন কি সালা এখন অনেক মানুষ এরকম বলে বলতে হবে আরে বাবা সলাত আর নমাজের মধ্যে কোনো ডিফারেন্ট নাই এটা তো আপনি বাংলায় বলছেন নমাজ এটাই সালা আপনার বলি রোজা আপনি আপনি পাইবেন সোম ঠিক এরকম হাজত যেটা এই হাজত যেটা এই যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন যে হাদিসের মধ্যে আসছে হয়তো হুজাইফা বলেন কেন রসুল্লাহ ইসলাম ইদা হাজাবাহু আমরুন যে সময় কোনো পেরেশানি আসতো আল্লাহ রসুল ফাজা আইলা সালাহ নমাজ দাঁড়াই দিতেন এটাই এটাই নমাজ কি সালাতুল হাজত এটাই সালাতুল হাজত পেরেশানি আসলে আপনি প্রথমেই ডাক্তারের কাছে অ্যাপার্টমেন্ট লাগাই কি করবেন করবেন এরকম না প্রথমে আপনি নামাজে দাঁড়ান এর পরে আপনি আল্লাহর কাছে চান এর পরে আপনি ডাক্তারের কাছে ফোন লাগান এটাই মুসলমান হিসাবে আপনি আজ এ মুসলিম মুসলমান হিসাবে আপনার প্রথম আপনার দিল কোন দিকে যাবে আল্লাহর দিকে যাবে কেন অনেক সমস্যা আছে কিন্তু সব সমস্যা ডাক্তাররা সমাধান করতে পারে না সব সমস্যার সমাধান ডাক্তাররা দিতে পারবে না এই জন্য যে সমাধান দিতে পারে তার কাছে আপনি ফিরবেন এটা হলো শুন না এরপরে আপনার ডাক্তারের কাছে যাবেন এই জন্য আমরা বলছিলাম যে এই এই ব্যাপারে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে সালাতুল হাজত সম্পর্কে যে আলোচনা করলাম সালাতুল হাজত যেটা এটা প্রমাণিত যে আল্লাহ তালা বলছেন হাদিসের মধ্যেও আসে কোরআনের মধ্যে আসছে ইস্তাঈ ইসাল্লাহ হাদিসের মধ্যে আসে ইদা হাজাবন ফাজা ইলাহ যে সময় তোমার কোনো প্রয়োজন হয় তুমি নমাজের দিকে দাঁড়াও তোমার রিজিকের দরকার তোমার জবের দরকার তোমার ছেলের বিয়া হয় না তোমার মেয়ের সাথে হয় না আরে তোমার স্বামীর সাথে তোমার বঞ্চে না তোমার ওয়াইফের সাথে বঞ্চে না তুমি তুমি নামাজের দিকে দাঁড়াই যাও নামাজের দিকে দাঁড়াই যাও এবং এরপরে বলছেন এটা কেন আপনি করবেন যে এটা আমরা যদি কোরআনের মধ্যে দেখি যে আমরা দেখি এই নামাজটা পড়েছিলেন ইব্রাহিম আলি যে ইব্রাহিম আলাইস্লাম যে সময় তার ওয়াইফ সারাকে একজন জালিম যে সময় সে তাকে কি করেছিল পাকরাও করার জন্য চেষ্টা করছিল তখন হাতে ইব্রাহিম আলি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছিলেন নামাজের মধ্যে দাঁড়াই ছিলেন ঠিক একইভাবে আমরা দেখি হাতে জাকারিয়া ইয়া আলি লম্বা আলোচনা হাতে জাকারিয়া ইয়া ইসলাম যে সময় আপনার দেখলেন আপনার কোরআনের মধ্যে লম্বা ঘটনা আসছে হাজাত মারিয়াম কামরায় গেলেন দেখলেন বেমৌসুমের ফল তখন উনি উনি জিজ্ঞেস করলেন আল্লাহ আলাখ আল্লাহ আল হ্যা মারিয়াম হে মারিয়াম এগুলো কই থেকে আসলো উনি বলছেন হুয়া যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে তখন এরপরে উনি দোয়া শুরু করে শুরু করে দিলেন হুনা আলিকা দা ইয়া রব্বা যে এর পরে ফানা দা থা যে ফিরিস্তারা আসলেন এই সময় উনি নমাজ পড়ছেন এই সময় উনি নমাজ পড়ছেন জাকারিয়া আল ইসলাম নমাজে দাঁড়াই গেছেন এই নামাজ পড়া অবস্থায় ফিরিস্তায় এসে সুসংবাদ দিলেন হে জাকারিয়া তোমার জন্য সুসংবাদ তোমার ঘরে আওলাদ হবে সুহানাল্লাহ এই জন্য বলা হয় যে এগুলা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত আপনার প্রয়োজন চাই এটা দুনিয়ার প্রয়োজন হোক চাই এটা দুনিয়ার প্রয়োজন হোক চাই এটা আখলাতের প্রয়োজন হোক আপনি নামাজের মধ্যে দাঁড়াই যাইবেন নমাজ পড়বেন যেটাকে আমরা সালাতল হাজাত বলি তাইলে সালাতুল হাজত সম্পর্কে আমরা আলোচনা করলাম যে সালাতুল হাজত পড়ার নিয়ম হইল প্রথমে আপনি উজু করবেন ভালো করে উজু করবেন এরপর নিয়ত করবেন যে নিয়তে আপনি পড়ছেন হ্যাঁ এই নিয়ত করবেন আমি এখন এই নিয়তে আমার এই প্রয়োজন জন্য আমার এই আশা পূরণের জন্য আমি এখন সালাতুল এই হাজতের দুই নফল নামাজ পড়ছি এরপর নামাজ পড়বেন সুন্দর করে নামাজ পড়বেন পরে আল্লাহর তারিফ করবেন দুরুদ পড়বেন এরপরে এই মোনাজাত করবেন এই যে আল্লাহ হালিমুল করিম سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرت ولا هم إلا ولا حاجة هي لك ردا إلا قضيتها يا أرحم الراحمين يا رب ليس إلا أبني عروك سو إن شاء الله الله تعالى أبنى فويدن كمتا يدي بن سمنا درشوك أكتب إيه إن شاء الله بروتي دي كأشي در কাছ থেকে দোয়া সম্পর্কে আপনারা চাইলে আপনারা অনেক সময় আপনারা প্রশ্ন করেন অনেক অনেক প্রোগ্রামে আপনারা প্রশ্ন করেন আমরা চাই মস্তুদার প্রোগ্রামে আপনারা দোয়া সম্পর্কে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া সম্পর্কে উন্মুক্ত যে কোনো দোয়া আপনারা জানতে পারবেন আমাদের আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا النبي المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمر درس السد أمرا أبنا درك عبر وشاكة جنة مستندر مستندر برنامج أمرا بتمي أمرا يقدر كلار ديك تاتي السلام عليكم وعليكم السلام أحمة الله وبركاته الحضور السلام أه. عليكم وعليكم السلام جبلا سنفنا بقى

monazar tafnidda ta kawai shani guba masayi na huzurar aminu za a manaza da yi kwari ya kwai na kwa-iluka kwa ne, na ya kwa-iluka aminu ba-riba na haiti ya hasannatan wafil-afirat ya hasannatan wafil na zabal na waki na zabal sarfat waki na zabal kwaibor waki na zabal وَكِنَا عذاب النار اللهم اغفر لي ولوالدي ولاستاذي ولجميع والي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين الى السلام عليكم السلام ورحمه الله وبركاته আমাদেরকে যে প্রশ্ন যে দোয়া আপনি কী পড়বেন এ সম্পর্কে আমিও অনেক প্রোগ্রাম করেছি ওজুর শুরুতে এবং আমরা প্রথমে বলি যে হাদিসের মধ্যে যেগুলো পাওয়া যায় এর মধ্যে ধরেন হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি ওজুর শুরুতে আপনি বিসমিল্লা বলবেন মিনিমাম বিসমিল্লা বলবেন অথবা বিসমিল্লা বল আহামদুলিল্লা অর্থাৎ এরকম বলবেন বিসমিল্লা বলে আপনি শুরু করবেন অজুটা শুরু করেন বিসমিল্লা এটা হাদিসের দ্বারা প্রমাণিত এরপরে আপনার وزر مسكني ابن تايلة تا تاقورتي بن اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي ارقورتي شاشيك كدواتي شاشيك دواتا هلو ابن اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين এই দোয়াটাও হাদিসের দ্বারা প্রমাণিত এর দ্বারা এছাড়া আরও কিছু দোয়াগুলা বুকের মধ্যে মিলে বা আপনারা জানেন হয়তো একটু লম্বা দোয়া আছে আপনার চেহারার একটা দোয়া আছে হাতের একটা দোয়া আছে গর্দনার একটা দোয়া আছে এরকম অনেক দোয়াগুলা মিলে এগুলা আপনি হাদিসের দ্বারা পাওয়া যায় না এই জন্য আমরা এটা বলবো যে যদি আপনি এটা পড়েন পড়তে পারবেন এটা এগুলো সুন্দর দোয়া মিনিংফুল দোয়া কিন্তু আপনি মিনিমাম আমরা বলবো আপনাদেরকে যদি দেখা যায় অনেক সময় আছে অনেক লম্বা সব প্রত্যেকটা পাটে পাটে দোয়া করা হয় তো অনেকের জন্য কঠিন হয়ে যাবে আর এই জন্য সহজ হইল আমাদের আমাদের কাছে আমরা বলি যে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন অথবা বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে শুরু করবেন এরপরে আপনি সুন্দর করে অজুটা করবেন অজুটা সুন্দর করে করবেন এবং অজুর মধ্যে যে আছে তেরোটা সূন্না আছে অজুর মধ্যে প্রত্যেকটা সূন্য আপনি আদায় করবেন নিঃশাকের সুন্না আছে নিয়ত করবেন আমি এখন পবিত্র হওয়ার জন্য আমি উজু করছি এরপরে আপনি কি করবেন যে আপনি হাত প্রথমে এরকম তিনবার হাত ধুইবেন কবজি পর্যন্ত তিনবার দইবেন কুলি তিনবার করবেন নাকে তিনবার পানি দেবেন পুরা চেহারাকে তিনবার দইবেন ডান হাতকে কোন পর্যন্ত কোন পর্যন্ত তিনবার দইবেন বাম হাতকে কোনো পর্যন্ত তিনবার দইবেন এরকম প্রত্যেকটা শূন্য মোতাবেক আপনি করবেন এটা হইল আপনারা চেষ্টা করবেন আর লম্বা যে দোয়াগুলো বলছেন আপনি বিসমিল্লাহিল আলী ইল্লা এরকম যে দোয়াগুলো আছে আপনি পড়তে পারবেন এবং এটা পড়া জরুরি না এটা এরকম পড়তে হবে এরকম কিছু না এগুলো আপনি সুযোগ হইলে পড়লেন আর মিস করলে কোনো অসুবিধা নেই দুই নম্বর হইলে আপনি বলছেন যে হাজতের নামাজ আমি যেরকম পড় আমি আপনাদেরকে যেরকম শেয়ার করেছি আপনি এরকমই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি সঠিক পদ্ধতিতে আপনি পড়ার নিয়ম আপনার জানা আছে যে ইয়ার পরে আপনি বলছেন আপনি ইসরাকের নামাজের পরে ইসরাকের নামাজ পড়ার পরে আপনি পড়েন কোনো অসুবিধা নাই আমি এটা আপনাদেরকে বলে এরকম এরকমই বলছিলাম যে শুধুমাত্র পাঁচ টাইম এই পাঁচ টাইমে এই বিশেষ করে তিন টাইম আছে যে সময় নামাজ পড়া হারাম কোন সময় একটা হইল সূর্য উঠার পর থেকে নিয়া সূর্য উঠার পর থেকে নিয়ে পনেরো মিনিট পর্যন্ত একটা পনেরো মিনিট পর্যন্ত আপনি কোনো নামাজ পড়বেন না হ্যাঁ এরপরে সূর্য সূর্য মাথার উপরে থাকে মাথার উপরে যে সময় সূর্য থাকে এই সময় আপনি নামাজ পড়বেন না এই ইয়ে আপনার টেন ফিফটিন মিনিট আপনি নামাজ পড়বেন না সূর্য এইটা এটা কোন টাইম আপনি আপনার লোকাল মসজিদের ক্যালেন্ডার দেখবেন যে জহরের যে বিগিনিং টাইম আছে এই টাইমের আগের পনেরো মিনিট এটা আজকে হয়তো আপনি দেখবেন হয়তো দেখা যাবে আপনি যদি আজকে আমাদের লন্ডনে যদি আপনি ক্যালেন্ডার দেখেন তাইলে একটার পরে হবে একটার পরে হবে আবার যে সময় আপনার দিনগুলো ছোটো হয়ে আসবে তখন দেখবেন আপনি বারোটার দিকে হয়ে গেছে জওয়ালের টাইপ বারোটার দিকে হয়ে গেছে এই জন্য সবসময় একরকম হয় না এই মাত্র টেন ফিফটিন মিনিট আপনি নামাজ পড়া নিষেধ এর আগেও পড়তে পারবেন এর আগেও পড়তে পারবেন এর পরেও পড়তে পারবেন এর পরে সূর্য যে সময় অস্ত হয় এই সময় আপনি পড়তে পারবেন না একবারে লাস্ট টেন ফিফটিন মিনিট আপনি পড়বেন না এই টাইমে নামাজ পড়া হারাম আর আরেকটা হইল ফজরের সময় যে সময় শুরু হয়ে যায় ফজরের ওক্ত যে সময় শুরু হয়ে যায় এই পুরা অক্তের মাঝে ফজরের শূন্য আর ফরজ ছাড়া আর কোনো নামাজ নাই ফজরের শূন্য আর ফরজ ছাড়া কোনো নামাজ নাই শুধুমাত্র কজা নামাজ বলা হয়েছে আপনি পড়তে পারবেন যদি আপনার কজা নামাজ থাকে তাহলে আপনি পড়তে পারবেন আর আসরের নামাজ পড়ার পরে আসরের নামাজ পড়ার পরে কোনো নফল পড়া এটাও বলছেন মকরু বলছেন তাইলে ফজরের সময় নফল নামাজ পড়া মকরু আর আসরের নামাজ পড়ার পরে মকরিবের আগ পর্যন্ত নফল নামাজ পড়া মকরু এখন আপনি বলবেন যে অনেক মানুষে দেখা যায় আমাদের মসজিদে ঢুকেন তখন আসার পরেই দেখা যায় তারা মগরিবের আগে যে সময় হারাম টাইম এই সময় নামাজ পড়ে কিন্তু আমরা বলবো যে আমরা যে আমরা যে বলছি যে হাদিস যে হাদিসটা সই হাদিস আপনি তিন টাইমে নামাজ পড়া হারাম এটাও আপনি দেখতে হবে এবং যে হাদিসটা আসে আল্লাহ রসুল বলছেন যে তোমরা কুমল মসজিদ ফল ইউসল্লিরা কাতাইম যে সময় তোমরা মসজিদে ঢুকো তখন দুই রাকাত নামাজ পড়ো আমরা বলছি এটা নামাজ পড়াটা এটা উত্তম কোন সময় দেখতে হবে আপনি কোন টাইমে আপনি পড়তে পারবেন এই তাহিয়াতুল মসজিদ কিন্তু যদি হারাম টাইম হয় তাহলে আপনি পড়বেন না যদি মকরু টাইম হয় তাহলে পড়বেন না অন্য টাইমে যদি আপনি অন্য টাইমে ঢুকলে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ জি আমাদের সাথে কলার আছেন জি কলার সালাম আলাইকুম জি আমি একটা প্রশ্ন করতাম জি হোকা যে আমার একটা প্রশ্ন হইল যে হাজতের নামাজ আপনারা যে কইরা হাজতের দোয়া লাগে আমরা তো নরমালি হাজতের দোয়া পড়ি না এমনিও পড়ি নাই আল্লাহ কবুল নি আমরা তো জানছি না এই দোয়া আপনারা আর এই জি আপনি আমার প্রোগ্রাম প্রথম মিস করছেন এটার উত্তর আমি দিছি আবার হইমনে ইনশাআল্লাহ যে এই যে বোন বললেন যে হয়তো অনেক মানুষ আছেন এই যে আজকের যে দোয়াটা আমি বলছি সেই দোয়াটা হয়তো আপনার জানা নাই আমি প্রোগ্রামের শুরুতে বলছিলাম যে এই দোয়াটা আপনি হয়তো পড়তে পারেন না বা জানেন না এটা মানি না আপনি হাজতে নামাজ পড়বেন না আপনি নমাজ পড়ার যেটা এটা কোরআনের মধ্যে আসছে ইস্তা আইন বিশ্বাস নমাজ পড়ো নমাজে তারা আল্লাহর সাহায্যে চাও আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে আসছে হুজাই ফাতে বন্ধিত রিয়ালাহন যে ইদা আমরুন সালা সময় পেরেছানি আসতেন নমাজের দিকে দাঁড়াইতেন এর বাদ আমি বললাম হজাৎ ইব্রাহিম আলী ইসলাম যে সময় তার ওয়াইফ হাজত সারা সম্পর্কে যে সময় মসিবত আসলো তখন তিনি নামাজে দাঁড়াইছেন জাকারিয়া আলী ইসলাম তার ছেলে সন্তানের জন্য নামাজে দাঁড়াইছেন তাইলে বোঝা গেল আপনি নামাজ পড়বেন নামাজ পড়বেন দোয়া যদি আপনি পারেন না কোনো অসুবিধা নাই এটা কোনো অসুবিধা নেই আপনি পড়তে থাকেন এবং হাজরের নামাজ আপনি দুই ডাকাত পড়ছেন আপনি এটা মানি না যে এটা হয়ে গেছে আপনি পড়তে থাকেন আপনি পড়তে থাকেন এটা পাওয়া পর্যন্ত আপনার টার্গেট ফুলফিল হওয়া পর্যন্ত আপনার আশা পূরণ হওয়া পর্যন্ত আপনি পড়তেই থাকেন পড়তেই থাকেন এই জন্য এটা আমরা বলবো যদি আপনি এই দোয়াটাও পড়তে পারেন পড়লেন যদি হয়তো আপনি যদি আপনি এটা সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন সালাতুল ফর সালাতুল হাজাত এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে এটাও পড়তে পারবেন দেখে দেখে পড়লেন প্রথমে দুই রকাত নামাজ পড়লেন প্রথমে নিয়ত করবেন আপনার কোন নিয়ত আপনি পড়ছেন যে আমার এই নিয়তের জন্য আমার এই আশা পূরণের জন্য আমার ব্যবসা ভালো হওয়ার জন্য আমার ছেলের সাথীর জন্য আমার মেয়ের সাথীর জন্য আমার ঘরের ফ্যামিলির আমার পেরেশানি দূর হওয়ার জন্য আমি এখন দুই রকাত নফল নামাজ পড়ছি এরপরে আপনি নামাজ সুন্দর করে নামাজ পড়বেন আল্লা আল্লাহর তারিফ করবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসারায় তুসারায়াসমর সালিম এয়ার পরে আপনি এই দোয়াটি পড়বেন যদি সম্ভব হয় এর এরপর বলছেন এই দোয়া পর যদি নাও পড়তে পারেন আপনার মনে যা আসেই তো পড়েন অসুবিধা নাই রব্বা এই যে এর প্রথম কলার যিনি ছিলেন উনি উই দোয়াটি পারেন না উনি অন্যান্য দোয়া করেন কোনো অসুবিধা নাই অনেক দোয়া উনি বলেছেন রব্বা হাসানা অফিল আখরাতে হাসানা ওকিনা আদা না কোনো অসুবিধা নাই আপনি সব দোয়াগুলো আপনার যা আছে পড়েন আপনি আরবি পড়েন না বাংলায় পড়েন আপনি শুধুমাত্র নমাজের মধ্যে বলা হয়েছে আপনি বাংলায় দোয়া করবেন না নমাজের মধ্যে বাংলায় দোয়া করবেন না এছাড়া আপনি মোনাজাতের মধ্যে আপনি আপনার ভাষায় দোয়া করবেন ইনশাল্লাহ

আমি বলছিলাম সেই দোয়াটা হয়তো আপনি জানেন অথবা নাও পারেন কিন্তু এটা মানে আপনি হাজতের নামাজ পড়বেন না আপনি হাজতের নামাজ পড়বেন না এরকম না আপনি এটা পড়বেন এটা এর আমরা যদি দেখি

তেতো মনে আৰু ৰাখাৰ বেছি এক সুযোগ নাই ছয়টাতো মানে মনে ৰখা সম্ভৱ নাই ইয়াৰ মতেও যদি যে ছয়টা চাই নে আপুনি ৰাখিব পাৰিবা যদি ছয়টা নাও হয় আপুনি যত ৰাখ পাৰে ন আপোনাৰ নফলটোত ৰাখিব পাৰিবা আজকে যদি হয় মনে হয় তেইছ চাহ ৱাল জি তেইছ চা ৱাল ঠিকেই আছে তেইছশাহ আপোনাৰ কথা ঠিক আছে তেইছশা ৱাল তাইলৈ এইখনো সুযোগ আছে তেইছ উলতে এখনো ছয়টা ৰখাৰ সুযোগ আছে আপনি যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশ ২৮ আটাইশ অর্থাৎ যদি উনত্রিশ হয় আলহামদুলিল্লাহ আমরা এই যে কথাটা বলছিলাম যে জাকারিয়া আলহ ইসলাম সম্পর্কে বলছিলাম যে উনি যে সময় দেখলেন মরিয়ম আলিয়াল্লামের গড়ে গড়ের মধ্যে বেমৌসুমের ফল উনি দোয়া শুরু করে দিলেন হে আল্লাহ তুমি যদি মরিয়মকে বেমৌসুমে ফল দিতে পারো তাহলে আমার আমাদের কত তুমি বেমৌসুমে অর্থাৎ আমাদের বয়স হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে আমার ওয়াইফের বয়স হয়ে গেছে আপনি চাইলে তো আমাদেরকে সন্তান দিতে পারেন হে আল্লাহ আপনি আমাদেরকে সন্তান দিয়ে দেন এরপরে আপনি তো দুয়াগুলাকে শোনেন ফানাজাদাত হুলমেলাই কেতুহ হুয়া ক হাইমন ঈশাল্লি ফিল্ম মেহেরাব দোয়া কবল হয়ে গেছে ফিরিস্তা আসলেন সুসংবাদ দিলেন এই সময় উনি নামাজের মধ্যে ছিলেন ঈশাল্লি ফিল্মে হেরাব তাহলে বুঝা গেল উনি নামাজের মধ্যে ছিলেন কিসের জন্য তার নেক্সট সন্তান পাওয়ার জন্য এটা থেকে কি সাবিত হয় যে আপনার প্রয়োজন আসলে আপনি নামাজ দাঁড়ায় যাইবেন আপনি নামাজের দ্বারাই যইবেন তাহলে এটা এরপরে আসিয়া বলতেছেন ফ্রিস্তা এসে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তালা তোমাকে তোমাকে দিবেন এই জন্য আমরা আমরা আজকে যে কথা থেকে এটাই বলছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব কি যে আমরা হাজতের নামাজ পড়বো হাজতের নামাজ যদি আপনি দোয়া যদি পারেন অথবা নাই পারেন কিন্তু নামাজ পড়তে আমরা থাকবো ইনশাআল্লাহ আর এই কথাও বলছিলাম যে আমরা চেষ্টা করব যে এই যে দোয়াটাও শিখে নেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই দোয়া সম্পর্কে আমরা একটু বলি যে আমরা অনেক সময় আছে এই দোয়ার মধ্যে আসছে একটা একটা ওয়ার্ড আসছে যে আসালু কামু অজিবা আতে রাহমাতিক আসালু কামু রাহমাতিক হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে রহমতের মাধ্যম চাই রহমত কিভাবে আসবে রহমত কিভাবে আসবে আসার একটা মাধ্যম হইল যে আপনি কোরআন যদি আপনি শুনেন। কোরআন যদি পড়েন হ্যাঁ এরপরে কোরআনকে যদি আপনি মনোযোগের সাথে শুনেন তাইলে আল্লাহ তালা আল্লাহ কুম তোর হাম আল্লাহ তালা আপনার উপর কী করবেন রহমত দিবেন এর আপনি যদি মানুষের সেবা করেন মানুষের সেবা করেন মখলুকের যে তো আল্লাহ তালার যে সৃষ্টিজীব আছে এগুলার যদি আপনি সেবা করেন আল্লাহ তালা আপনাকে রহমত দিবেন হাদিসের মধ্যে আসছে ইর হামো মনফিলামা জমিনবাসীর উপর তুমি যদি রহম করো আসমানওয়ালা তোমার উপর রহম করবেন একটা ঘটনা ফেমাস ঘটনা যে একজন মহিলা সে কুকুরকে পানি পান করাইছে এই কুকুরকে পানি পান করেন তারা আল্লাহ তালা এত খুশি হয়েছেন যে বলতে তোর গুনাহ তোমার গুণাকে মা ফুরে দিয়ে দিলাম সুহান আল্লাহ এই জন্য এই রহমত পাওয়ার যে মাধ্যমগুলো আছে আমরা এই এই দোয়ার মধ্যে বলছি আস আলু কামু জিবাতে রাহমাতিক হে আল্লাহ তুমি আমার কাছে আমরা চাই রহমতের মাধ্যম যেগুলো আছে এগুলো যেটা আমি করতে পারি ও আজা ইমা মাহফিরাতিক আর মাখফিরাতের কমা পাওয়ার যে কি আছে যে কমার যে আমরা যে আপনার কাছে কমা চাই অর্থাৎ কমা পাওয়ার জন্য যে ওসিলা আছে এগুলো আমরা চাই যেমন কি আছে যে আপনি যদি ডেইলি পরেন যদি আপনি একশোবার বলেন একশোবার যদি আপনি বলেন তাইলে আল্লাহ তালা আপনার গুণাকে মাফ করে দিবে চাই আপনার গুণাটা সমুদ্রের ফেনা পরিমাণ হোক সমুদ্রের ফেনা পরিমাণ হোক সুহান আল্লাহ তাইলে

জি জি কই ইনশাআল্লাহ আর আমানার রাসূল জেনে আমানার রাসূল আমানার রাসূল একটা দোয়াটা পড়ে দেখি তো রহমান তামিল জি জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আমাদের বোন দুইটা প্রশ্ন করেছেন আমাদের রাসূল যেটা সূরাতুল বাকারার লাস্ট টু আয়াত শেষ দুই আয়াত যেটা হাদিসের মধ্যে আসছে মান ক্বারা বিল আয়াতাইন মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ রাতের বেলা এই এই আমাদের রাসূল যে দুইটা আয়াত আছে এটা যদি পরে এই দুটি আয়াতই তার জন্য যথেষ্ট হবে এই জন্য আমাদের ভিওয়ার যারা আছে সবাইকে বলবো প্রত্যেক রাত্রে আপনি পড়বেন আমান রসুল পড়ার চেষ্টা করবেন মগরীবের পরেও পড়তে পারেন অথবা আসার পরে পড়বেন আর আরেকটা বলতেন হুয়াল্লাহ উল্লাজি এটাও আপনি ফজরের পরে পড়বেন মগরীবের পরে পড়বেন একটা হাদিসের মধ্যে আসে আপনার জন্য সত্তর হাজার ফিরিস্তা আপনার জন্য কি করবে আপনার জন্য সব লেখতে থাকবে এই জন্য হু আল্লাহ উল্লাহাজি আপনি কি করবেন ফজরের পরে পড়বেন আর উদুল্লাহ ইসলামীল আলী মিনা সঈদ রাজিম তিনবার পরে হুয়াল্লাহ উল্লাহি পড়বেন আর মগরীবের পরে পড়বেন আজকের যে দোয়াগুলো আমি বলেছিলাম সেই দোয়া আপনারা সালাতুল হাজাতের নামাজের কথা বললাম সালাতুল হাজতের নামাজ আপনারা যে কোনো প্রয়োজনের সময় সালাতুল হাজতের নামাজ পড়বেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সুন্দরভাবে সালাতুল হাজতের নামাজ পড়ার তৌফিক দান করেন সবসময় যেন আমরা আল্লাহর দিকে ফিরতে পারি সেই তৌফিক চাই আর আজকে যে আলোচনা করলাম সেই আলোচনাটা আপনারা সেই আলোচনাটা আপনারা ইউটিউবের মধ্যেও আপনারা পাইবেন আমাদের ইকরা বাংলা পেজের মধ্যেও আপনারা পাইবেন ইনশাআল্লাহ আর আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন কবুল করেন আগামী সপ্তাহ আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি